আপনারা নিশ্চয় জানেন বিজিবি আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে দ্বৈত রোল প্লে করি। একটা হচ্ছে আমাদের সীমান্ত এলাকা যেটা আছে সেটা আমাদের যেটা প্রাইমারি দায়িত্ব প্রাথমিক দায়িত্ব সেগুলো আমরা পালন করি। পাশাপাশি আমাদের পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সাথে আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় ওখানে আমাদের দায়িত্ব পালন করি। তো সেই অংশ হিসাবে আমাদের বাহিনী সেনাবাহিনীর সাথে যৌথ অপারেশন করেছে, অংশগ্রহণ করছে এবং আমাদের লোকজন ওখানে একটা ক্যাম্প দখল করেছে, চাইফুং পড়া ক্যাম্প, এটা যেটা কুকিচিনের একটা একটা তাদের একটা ঘাঁটি ছিল বা তাদের এখানে ক্যাম্প ছিল সেটা আমরা দখল করেছি। সেই সেখান থেকে আমরা অনেক ধরনের দেশি অস্ত্র সহকারে তারপর ওখানে গুলি পেয়েছি, বিভিন্ন এমজি এলএমজি বিভিন্ন ধরনের গুলি, তারপর ইউনিফর্ম, তাদের ওয়াকি টকি সেট এবং অন্যান্য বেশ আনুষঙ্গিক অনেক জিনিসপত্রই আমরা সেই ক্যাম্প থেকে আমাদের বিজিবির যারা ওখানে অংশগ্রহণ করেছে তারা এটা উদ্ধার করেছে। এবং আমাদের এই কাজ এখনও শেষ হয়নি, আমাদের বাহিনী সদস্য সেনাবাহিনীর সাথে এখনও এই যৌথ অপারেশনের কাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাহিনীর যে দায়িত্ব দেওয়া আছে সেটা সেনাবাহিনীর পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি।